আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পার্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি রবিউল ইসলাম। বন্ধুরা, পূর্ববর্তী পার্টগুলো মিস করলে দেখে আসতে পারেন, তাহলে আপনার আজকের টিউটোরিয়ালটি বুঝতে সুবিধা হবে। সো বন্ধুরা, ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ফেরা যাক। আজকের এই ভিডিওতে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন নামে যে অপশনটি আছে, সেই ডিজাইন অপশনটি দিয়ে কী কী কাজ করা যায়। জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা কিছু টেক্সট কপি করে নেব, তারপর যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। বন্ধুরা, প্রথমে আমরা লেফট সাইডে দেখতে পাবো থিম নামে একটি অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা এখানে কতগুলো থিম দেখতে পাবো, আমরা এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করে নেব। তারপর এখানে আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাবো, আমরা চাইলে সেই ডিজাইনগুলো আমাদের টেক্সটে ব্যবহার করতে পারি। সো আমি এই ডিজাইনটি ব্যবহার করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে কালার্স নামে একটি অপশন আছে, সেই অপশনটি এনাবল করার জন্য আমাদেরকে একটি শেপ নিতে হবে ইনসার্ট থেকে। আমরা পূর্ববর্তী পার্টে জেনেছি যে কীভাবে আমরা শেপ ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে যে কোনো একটি শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা কালারসে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটি কালার কম্বিনেশন ব্যবহার করতে পারব। ওকে, তারপর আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফন্টস। আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করে ফন্টসে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ফন্টকে আমাদের টেক্সটের ভিতরে ব্যবহার করতে পারবো। আমি সিলেক্ট করে দিলাম অ্যারিয়াল ব্ল্যাক, এই ফন্টটি এখানে চলে আসছে। বন্ধুরা, এরিয়াল ব্ল্যাক সিলেক্ট করার পর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিজাইনগুলো ছিল সেগুলোও চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ স্পেসিং, আমরা প্যারাগ্রাফগুলোর ভিতরে কতটুকু স্পেস রাখতে চাই সেটা এখান থেকে ঠিক করা যাবে। আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী যেটাতে আমরা কমফোর্টেবল ফিল করি, যেটাতে ভালো লাগে সেটা ইউজ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি ইফেক্টস নামে একটি অপশন আছে, এখানে আমরা চলে যাব। যাওয়ার পর এটা মূলত কাজ করবে আমাদের যে শেপ আছে সেটাতে আমরা ইফেক্টস ব্যবহার করতে পারবো। আমরা এটা ব্যবহার করে দিলাম। তারপর শেষের দিকে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আমরা চাইলে আমাদের যে লেখাগুলো আছে সেখানে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবো। আমরা লিখব ডু নট কপি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ডু নট কপি নামে যে ওয়াটারমার্কটি আমি নিয়েছি সেটা চলে আসছে। তারপর আমরা দেখতে পাচ্ছি পেজ কালার, এখান থেকে আমরা যে পেজটিতে কাজ করছি সেটার একটি কালার দিয়ে দিতে পারবো। তারপর সর্বশেষ আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পেজ বর্ডার। আমরা এটিতে ক্লিক করব, করার পর আমরা যে বর্ডারটি পছন্দ করি সেরকম একটি বর্ডার এখানে দিয়ে দিতে পারবো। আমি এটাকে সিলেক্ট করলাম, ওকে। তারপর এখানে আমরা দেখব নান লেখা আছে, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। বন্ধুরা, আমরা যদি বর্ডারটাকে উঠিয়ে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা পেজ বর্ডারে ক্লিক করব, করার পর এখানে নান লেখা আছে প্রথমেই, এখানে আমরা ক্লিক করব, করার পর ওকেতে ক্লিক করব। বন্ধুরা, আমরা যদি পেজের কালারকে রিমুভ করে দিতে চাই সেই ক্ষেত্রে আমরা ক্লিক করব পেজ কালারে, তারপর এখানে উপরের দিকে দেখতে পাবো হোয়াইট লেখা আছে, সেখানে আমরা ক্লিক করে দেব, তাহলে পূর্বের অবস্থায় ফেরত যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।